স্বপ্ন বাস্তবায়ন করার জন্য টাকার দরকার, আর টাকা ইনকাম করতে হলে সময়ের দরকার। আর সেই সময় নাই যে আমি পিৎজা তৈরি করব বাসায়, তাও আবার অনেকখানিক সময় লস করে। না বন্ধুরা, সময় লস করতে হবে না, মাত্র 10 মিনিট সময় দিলেই এই মজার রেসিপি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন মজাদার পিৎজার রেসিপি। পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, সিলফ্লেক্স দিচ্ছি, 2টা ডিম দিয়ে এই মিশ্রণটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন কত সহজে কিন্তু এই রেসিপি বাসায় তৈরি করা যায়। তো আমরা চাইলে কিন্তু বাসায় তৈরি করতে পারি, আর অনেকগুলো টাকা সেভ করতে পারি, আর বাচ্চাদের মুখে তুলে দিতে পারি দারুণ পিৎজার রেসিপি। পিৎজার কথা শুনলে জিভে যেন জল চলে আসে, আর বাচ্চারা তারা তো সবসময় বায়না ধরে যে পিৎজা খাবো। তো কর্মব্যস্ত মায়ের জন্য আজকের রেসিপি মজাদার পিৎজা। তো দেখেন আমি চস লাগিয়ে নিচ্ছি ভালোভাবে পাউরুটির গায়ে, এভাবে করে লাগিয়ে নিতে হবে। এটিকে এবার এক সাইড করে নিয়ে আমি আরেকটি পাউরুটির গায়ে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এরকম সব দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটির পাশে থাকবেন, আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, যেন কর্মব্যস্ত আপু ভাইয়ারা দেখে এই রেসিপি শিখে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারে, নিজেরাও খেতে পারে। একেবারে কম সময়ে আর কম খরচে কিন্তু এই রেসিপি তৈরি করা যায় বাসায়। আর বাসার যে রেসিপি আমরা তৈরি করি এটা কিন্তু স্বাস্থ্যকর, আর দোকান থেকে কিনে খাই অস্বাস্থ্যকর নাস্তা সময়ের অভাবে। একেবারে সহজে এই পিৎজা তৈরি করবেন বাসায় খুবই কম সময়ে। দেখেন কত সুন্দর করে আমি তৈরি করে ফেলতেছি মজাদার পিৎজার রেসিপি। উপরে মজারেলা চিজটা গ্রেট করে দিচ্ছি, আর সেই মিশ্রণটা ডিমের আমরা পাউরুটির উপর দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা রান্নাঘরে চলে যাব, আর চুলার উপর কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু হিট হতে হবে, তবেই পাউরুটির এই পিৎজাটা দ্রুত হবে আর সুন্দর হবে। তো বন্ধুরা চলুন এবার রান্নাঘরে যাই। এবার দেখেন আমরা তাওয়াটা চুলাতে বসিয়ে রেখেছিলাম আর গরম হয়ে গেছে, এই অবস্থায় আমরা একটু পানি ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু আমরা এবার পাউরুটি স্ল্যাশগুলি বসিয়ে দেব। এতে করে হবে কি, দ্রুতভাবে সেদ্ধ হবে আর মজারেলা চিজগুলো গলে যাবে, ডিমটাও ভালোভাবে সিদ্ধ হতে পারবে। এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, পানির ভাপটা একটু থাকবে হালকা পরিমাণ। এবার দেখেন কত সুন্দর হয়ে গেছে, তাই না? তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।